বেশি ফলনের জন্য কোন ধরনের কচু চাষ করবেন? চারা রোপণের কতদিন পরে নতুন লতি বের হওয়া শুরু হয়? পানিযুক্ত জমিতে লতি চাষ করা সম্ভব কিনা? যাবতীয় সকল পরামর্শের সাথে চারাটাও সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি আজও আমরা আমাদের লতিরাস কচুর জমিতে, মূলত আজকে যেই জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলার বয়স মাত্র 1 মাস 4 দিন। অর্থাৎ 1 মাস 4 দিন বয়সী গাছগুলার অ্যাক্টিভিটিটা কেমন বা আসলে কোন ধরনের পরিচর্যাটা প্রয়োজন বা গাছগুলা থেকে কি কি লক্ষণগুলো আপনি পাবেন যাবতীয় সকল কিছু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন নতুন লতি, একেবারে নতুন গাছের প্রথম লতিটা, যার জন্য কিন্তু লতির কালারও একটু ভিন্ন আসছে। আর মূলত এখনও কিন্তু গাছের গোড়াতে 1.5 ইঞ্চি পানির ব্যবস্থাটা করে রাখা আছে, যেটা এই পানিটা শুকানোর পরে পরবর্তীতে আর পানি জমাট বাঁধায় রাখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আগামী 15 থেকে 20 দিন পর থেকে প্রতি সপ্তাহে 1 দিন করে এই গাছগুলোতে পানি দিলেই লতিগুলো ইনশাল্লাহ মোটা হবে। আর এই ধরনের গাছ যারা বর্তমানে এখনও চাষ করতেছেন বা চাষের জন্য ইচ্ছা আছে, আপনারা চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন বেশ কিছু গাছেই মূলত নতুন লতি চলে আসছে, যেটা একেবারেই নতুন গাছের প্রথম চালানের লতি, যেটা গাছগুলার বয়স মাত্র 1 মাস 4 দিন। আর 1 মাস 4 দিন বয়সী গাছে এই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে ছোট ছোট আছে, আর বেশ কিছু গাছে মোটামুটি লতিও চলে আসছে। তা মূলত এটাই হলো যশোরের লতিরাস কচু। এই যে দেখেন আর একটা গাছ থেকে লতি। আপনি যদি সঠিক জাতের কচুটা চিনে জেনে সঠিক পরামর্শ বা সঠিক পরিচর্যা সঠিক ব্যবস্থাপনা করে যদি আপনি চাষ করতে পারেন, তাহলে প্রত্যেকটা গাছ থেকেই একটা না 8 থেকে 10 মাস পর্যন্ত আপনি একটা না লতি পাবেন। এটাই সেই যশোরের লতিরাস, যেটা বর্তমান সময়ে লতি চাষের জন্য বা কচুর অন্যান্য সকল প্রকার জাতের ভিতরে অত্যন্ত জনপ্রিয় একটি জাত। এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু প্রথম 1 মাস 3-4 দিনের ভিতরেই আমরা দেখতে পারছি বেশ কিছু গাছ থেকে একটা দুইটা লতি চলে আসতেছে। আপনি যদি এদেরকে সঠিকভাবে শুধু পরিচর্যা করতে পারেন, আর কখন কোন ধরনের সারটা প্রয়োগ করতে হবে, গাছগুলা কীভাবে রোপণ করতে হবে, যাবতীয় সকল কিছু আপনাকে জেনে বুঝে তারপরে চাষ করতে হবে। এই যে পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারেই পুরো জীবন্ত একটা অবস্থাতে আছে। আপনারা চাইলেই কিন্তু এই ধরনের লতিরাস কচুর চারাটা সংগ্রহ করতে পারেন, যেটা মাত্র 2 টাকা পিসেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সাধারণত আমরা ডেলিভারি করে থাকি। সুতরাং আপনি চাইলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্থান থেকে কাঙ্ক্ষিত স্থানে বসে আপনি সংগ্রহ করতে পারেন। যে কোনো ধরনের এক টুকরা জমিতেও কিন্তু আপনি এই ধরনের চাষটা করতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি দেখা যাচ্ছে দু একটা করে। আর এই লতিগুলাই আগামী 1 সপ্তাহ পর থেকেই প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে লতি বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে এই সপ্তাহে 2টা থাকলে পরবর্তী সপ্তাহে সেই গাছগুলা থেকে 3টা আসবে, তার পরবর্তী সপ্তাহে আর একটা করে বাড়বে। এভাবেই কিন্তু লতিরাজের লতিগুলা বৃদ্ধি পায়। সাধারণত একটা গাছ থেকে 8টা 7টা এরকম লতি আসা একেবারেই এটা সাধারণ একটা ব্যাপার লতিরাজের জন্য, যার জন্য বর্তমানে অনেকে প্রশ্ন করে যে ভাই কচু চাষ করতে গেলে কোন ধরনের কচু চাষে লাভ বেশি। তা তাদের উদ্দেশ্যে বলি, মূলত যশোরের লতিরাস কচুর বিকল্প কোনো কচু নাই, কারণ এটাতে যে পরিমাণ লতিটা আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে যে ফলনটা পাবেন এটা কিন্তু আসলেই বর্তমান সময়ে অন্য কোনো জাতেই সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর ইচ্ছা। একেবারে গাছের পাতা গাছের গোড়া পুরো জমিটাই ঠিক এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।